হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি এফি রিপ্রোডাকশনের পর্দায়। আজকে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে কীভাবে একটা অডিও অ্যাম্প্লিফায়ার তৈরি করতে হয়। প্রথমেই অ্যাম্প্লিফায়ার সম্পর্কে বলবো। অ্যাম্প্লিফায়ার বলতে আমরা সাধারণত যে সার্কিটটাকে বুঝি সেটা হচ্ছে এমন একটা সার্কিট যার ইনপুটে ছোট একটা সিগন্যাল দিলে আউটপুটে বড় একটা সিগন্যাল পাওয়া যায়। আর যেহেতু এখানে আমরা অডিও পাওয়ার অ্যাম্প্লিফায়ার বানাচ্ছি, অর্থাৎ এখানে আমরা ইনপুটে হচ্ছে যে একটা অডিও সিগন্যাল দিব, যেটা আউটপুটে বড় আরেকটা সিগন্যাল হিসেবে শোনা যাবে। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে আমরা সাউন্ড বক্সের ভিতরে যে অ্যাম্প্লিফায়ার সার্কিটটা ব্যবহার করি, আজকে আমরা সেই সার্কিটটা বানাবো। অডিও পাওয়ার অ্যাম্প্লিফায়ার বানাতে যে জিনিসগুলো লাগবে তার লিস্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের লাগছে একটি LM386 অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, এছাড়াও লাগছে স্পিকার, মোনো অডিও কানেক্টার, 220 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার, 100 ন্যানোফ্যারাডের ক্যাপাসিটার, 100 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার, এছাড়াও লাগছে 1 kΩ-এর রেজিস্টার্স। আমরা ব্রেডবোর্ড ব্যবহার করছি, তাই আমাদের সাথে জাম্পারও লাগছে। আপনি চাইলে এই সার্কিটটা ব্রেডবোর্ডেও ইমপ্লিমেন্ট করতে পারেন, এছাড়াও সার্কিটটা পিসিবি করে আপনি সেখানেও সার্কিটটা ইমপ্লিমেন্ট করতে পারেন। এছাড়াও আমাদের লাগছে 5 থেকে 12 ভোল্টের DC সাপ্লাই, আপনি চাইলে যদি পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারেন। এছাড়াও আমাদের যে 5 ভোল্টের অ্যাডাপ্টার পাওয়া যায় অথবা 12 ভোল্টের অ্যাডাপ্টার পাওয়া যায়, সেগুলো আপনি ইউজ করতে পারেন। আপনি যদি 5 ভোল্ট ইউজ করেন, সেটা হচ্ছে আপনি যদি সাউন্ড বক্সটা PC-তে ইউজ করেন, তাহলে সেখান থেকে আপনি মোটামুটি USB পোর্টে 5 ভোল্টের সাপ্লাই পাবেন। আর যদি পেছনের পোর্টে ইউজ করেন, তাহলে সেখান থেকে মোটামুটি 12 ভোল্টেই আপনার সিস্টেমটা চলবে। এছাড়াও আপনি চাইলে আমাদের যদি আপনার যদি পুরানো কোনো মোবাইলের চার্জার থাকে, তাহলে সেটাকেও ইউজ করতে পারেন 5 ভোল্টের সাপ্লাই হিসেবে। এখন আমরা দেখাবো হচ্ছে যে আমরা সার্কিটটা ইউজ করব, সেই সার্কিটের অন্যতম যে কম্পোনেন্ট LM386 IC, তার পিন ডায়াগ্রাম। LM386-এর পিন ডায়াগ্রাম দেখলে আপনি মোটামুটি সার্কিটটা ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে বুঝতে পারবেন। এখানে যে 3 নম্বর পিনটা আছে সেটা হচ্ছে এর অডিও ইনপুটের পিন। আমরা এই 3 নম্বর পিনটা দিয়ে ইনপুট সিগন্যালটা দিব, এবং যে 2 নম্বর পিনটা আছে ইনপুট নেগেটিভ, সেটাকে আমরা গ্রাউন্ড করে দেব। এছাড়া আমরা আউটপুটটা নিব হচ্ছে এই 5 নম্বর পিন থেকে। আর দেখতেই পাচ্ছেন যে 6 নম্বর যে পিনটা আছে, এই পিনটা দিয়ে আমরা এই আইসিটাকে অন করব। অর্থাৎ এখানে আমাদের সেই 5 ভোল্ট বা 12 ভোল্টের যে সাপ্লাইটা, সে সাপ্লাইটা হবে। এছাড়াও আমাদের যে 7 নম্বর পিনটা আছে, এটা হচ্ছে বাইপাস পিন। এখানে আসলে আমরা বাইপাস ক্যাপাসিটার ইউজ করব নয়েজ ক্লিয়ার করার জন্য। আর গ্রাউন্ড পিন তো দেয়াই আছে 4 নম্বর পিন, 1 নম্বর এবং 8 নম্বর যে পিনটা, সেটা হচ্ছে গেইনের পিন। এই দুটো পিন আমরা এখানে ব্যবহার করছি না। এবারে আপনারা স্ক্রিনে আমাদের মেইন সার্কিট ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন। আমরা এখানে অডিওর ইনপুট সিগন্যালটা 3 নম্বর পিনের মাধ্যমে আইসিতে দিচ্ছি, এবং 2 নম্বর পিনটাকে গ্রাউন্ড করে দিয়েছি। অডিওর আউটপুট সিগন্যালটা আমরা নিচ্ছি এই 5 নম্বর পিন থেকে, এবং নয়েজ ক্লিয়ার করার জন্য আমরা 2টা ক্যাপাসিটরকে প্যারালালি এই 5 নম্বর পিনের সাথে কানেক্ট করেছি, এবং 220 মাইক্রোফ্যারাডের যে ক্যাপাসিটরটা আছে তার সাথে সিরিজে আমরা স্পিকারটাকে সংযুক্ত করেছি, এবং স্পিকারের যে নেগেটিভ সাইড সেটাকে আমরা গ্রাউন্ড করে দিয়েছি। এছাড়াও যে 6 নম্বর পিনে আমরা 12 ভোল্টের সাপ্লাই প্রদান করার মাধ্যমে আইসিটাকে অন করেছি, এবং 4 নম্বর পিনটাকে গ্রাউন্ড করে দিয়েছি, এবং সর্বশেষে 7 নম্বর পিনটাতে একটা বাইপাস ক্যাপাসিটার লাগানো হয়েছে। আমরা এখানে মোনো অডিও কানেক্টারের মাধ্যমে ইনপুট সিগন্যাল দিচ্ছি, যে মোনো অডিও কানেক্টারকে কোনো কম্পিউটারের সাথে অথবা কোনো মোবাইলের সাথে সংযুক্ত করলে সেই কম্পিউটার অথবা মোবাইলে যে গান বাজানো হবে, অথবা যদি কোনো ভিডিও প্লে করা হয়, তাহলে সেই শব্দটা এই স্পিকার দিয়ে শোনা যাবে। এখানে যে আমরা 12 ভোল্টের সাপ্লাই দিয়েছি, এখানে আমরা চাইলে 5 ভোল্টের সাপ্লাইও ব্যবহার করতে পারি, কিন্তু সেক্ষেত্রে
স্পিকারের সাউন্ড আরও কম শোনা যাবে। অর্থাৎ এই 6 নম্বর পিনে যদি আমরা একটা পোটেনশিওমিটার দিয়ে এই ভোল্টেজটাকে ভ্যারি করাই, অর্থাৎ 5 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত ভ্যারি করাই, তাহলে সাউন্ড বাড়ানো বা কমানো যেতে পারে। এভাবেই আসলে আমাদের পুরো সার্কিটটার কানেকশন সম্পন্ন হয়। এবং এই সার্কিটটাকে ব্রেডবোর্ডে ইমপ্লিমেন্ট করার পর আমরা যে ফলাফল পাই, সে ফলাফলটা এখন আপনাদেরকে দেখানো হচ্ছে। এই অডিও অ্যাম্প্লিফায়ারটা যেহেতু একটি লো কস্ট সার্কিট, তাই এখানে আমরা ইন্ডাক্টরের কোনো ব্যবহার করিনি। এই সার্কিটটাকে চাইলে আরও বিভিন্ন উপায়ে আরও বেটার করে ডিজাইন করা যেত, কিন্তু আমরা ব্যয়ের কথা মাথায় রেখে স্বল্প মূল্যে এই সার্কিটটা ডিজাইন করেছি। তবে ব্যবহারের ক্ষেত্রে যদি আপনারা বলেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের যে কম্পিউটারের সাউন্ড বক্স থাকে, ডুয়েল সাউন্ড বক্সে আপনারা অনায়াসে এই সার্কিটটা ব্যবহার করতে পারেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। ডিসক্রিপশনে সংযুক্ত লিঙ্কে আপনারা এই ভিডিওটার লিখিত টিউটোরিয়াল এবং সার্কিট ডায়াগ্রাম পেয়ে যাবেন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।